সাবস্ক্রাইব করুন ওডিআই 24/7 নিউজ চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে ফ্রেন্ড আজ সকালে 6টি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে এবং খবর শুরু করার আগে শিরোনামগুলি এক নজরে দেখে নেওয়া যাক, তাই ভিডিওটি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলা হয়েছে বড় ধাক্কা বিজেপিতে, প্রার্থী ঘোষণার পরই দল ছাড়লেন বিজেপির দুই হেভিওয়েট নেতা। রাজ্য জুড়ে আবার লকডাউন, ভয়াবহ অবস্থায় থমকে গেল শহর ও রাজ্য। আপনার কি SBI ব্যাংকের বই আছে? তাহলে দারুণ সুখবর, কমে গেল সুদের পরিমাণ। করোনা সংক্রমণ বৃদ্ধির জের দর্শক শূন্য স্টেডিয়ামে ভারত ইংল্যান্ডের মধ্যে বাকি 3টি টি-20 ম্যাচ। যোগ্য প্রার্থী নেই, বরাদ্দের 4 আসন বামফ্রন্টকে ফিরিয়ে দিল আব্বাসের দল। ফুটবল জগতে রোনাল্ডো রেকর্ড করলো, পেলেকে টপকে শীর্ষে CR7। তো ফ্রেন্ডস, প্রথম রিপোর্টে বলা হয়েছে বড় ধাক্কা বিজেপিতে, প্রার্থী ঘোষণার পরই দল ছাড়লেন বিজেপির দুই হেভিওয়েট নেতা। গতকালই দুপুরের সময়ে ঘোষণা করা হয়েছিল দিল্লি থেকে বিজেপির প্রার্থী তালিকা। বিজেপি দলের প্রার্থী ঘোষণা করার পরই বিজেপির দল থেকে বিদায় নিলেন শোভন বৈশাখী। বেহালার পূর্বে প্রার্থী নিয়ে ক্ষোভ দলীয় নেতৃত্বকে লেখা একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে তাদের ক্ষোভ প্রকাশ। প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করি পরত্যাগ করেছেন শোভন বৈশাখী। শোভনকে প্রস্তাব দেওয়া হয়েছিল বেহালার পশ্চিমে প্রার্থী হওয়ার জন্য, তবে বেহালার পশ্চিম কেন্দ্রে বিজেপির প্রস্তাবে রাজি হয়নি শোভন। শোভন ইমেল পাঠিয়েছে অরবিন্দ মিনালকে, দিলীপ ঘোষকে, শিব প্রকাশকে। বেহালার পূর্বতে তাকে প্রার্থী না করার জন্য তাকে অপমানিত করা হয়েছে বলে তিনি চিঠিতে লেখেন এবং সেই কারণের জন্যই তিনি দল ছাড়তে বাধ্য হন। পাশাপাশি তিনি লিখেছেন, আমি মনে করি বৈশাখী অনেকটাই যোগ্য প্রার্থী। তিনি দলে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়ের সাথে এবং শোভন চট্টোপাধ্যায় যেহেতু পদত্যাগ করেছেন, তাই জন্য তিনিও বিজেপির দল থেকে পদত্যাগ করেছেন। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে রাজ্য জুড়ে আবার লকডাউন, ভয়াবহ অবস্থায় থমকে গেল শহর ও রাজ্য। খাঁখা করছে শহরের রাস্তাগুলি, বন্ধ মার্কেট, দূর থেকে দূরান্তে কারোর দেখা নেই। আবারও ফিরে এসেছে কোভিডের স্থিতি, আর সেই নিয়েই লকডাউন ঘোষণা করা হলো মহারাষ্ট্রের নাগপুর সহ একাধিক অঞ্চলে। রিপোর্ট অনুযায়ী জানা গেছে 15 থেকে 21 মার্চ পর্যন্ত আবারও মহারাষ্ট্রের কিছু এলাকায় লকডাউন হবে। ইতিমধ্যে মহারাষ্ট্রের প্রাভলি ও নাগপুরে লকডাউন করা হয়েছে। এইদিকে ঔরঙ্গাবাদে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, আপনার কি SBI ব্যাংকের বই আছে? তাহলে দারুণ সুখবর, কমে গেল সুদের পরিমাণ। সাধারণ ও মধ্যবিত্ত পরিবারগুলি চাই স্বপ্নের বাড়ি তৈরি করতে, কিন্তু আর্থিক সমস্যার কারণে অনেক সময় সেটা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু সেই সমস্ত পরিবারগুলির জন্য দারুণ সুখবর নিয়ে আসলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আগে গৃহ ঋণের সুদের পরিমাণ ছিল 6.95%, কিন্তু SBI ব্যাংক গ্রাহকদের জন্য কমিয়ে দিল সুদের পরিমাণ। এবং SBI ব্যাংকের তরফে আরও জানা গিয়েছে, নারী দিবস মেয়েদের জন্য আরও 5টি বেসিস পয়েন্ট ছাড় দেওয়া হবে এবং এই সুবিধা মিলবে 31 মার্চ পর্যন্ত। বলা হয়েছে 6.95% থেকে সুদের পরিমাণ কমিয়ে দিয়ে 6.70% নামিয়ে আনলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই সুদের পরিমাণ 75 লাখ থেকে 5 কোটি টাকা সুদ নেওয়া হবে। সেই সমস্ত গ্রাহকরা সুদের পরিমাণ কমিয়ে করা হয়েছে 6.75%। এবং স্টেট ব্যাংকের তরফে আরও জানানো হয়েছে 75 লাখ টাকা পর্যন্ত এই পরিমাণ সুদ নেওয়া হবে। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, করোনা সংক্রমণ বৃদ্ধির জের দর্শক শূন্য স্টেডিয়াম, ভারত ইংল্যান্ডের মধ্যে বাকি 3টি টি-20 ম্যাচ থাকবে। আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় এবং প্রথম ম্যাচে ইংল্যান্ড ভারতকে পরাজিত করে এবং দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডকে পরাজিত করে। সেখানে করোনা সংক্রমিত সংখ্যা বৃদ্ধির জের ভারত এবং ইংল্যান্ডের মধ্যে বাকি 3টি টি-20 ম্যাচই দর্শক শূন্য স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নিল গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন বোর্ড। যে দর্শকরা টিকিট কেটেছিলেন তাদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে। মঙ্গলবার ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টি-20 ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ হওয়ার কথা ছিল আগামী 18 এবং 20 তারিখে। 5 ম্যাচের এই টি-20 সিরিজের সবকটি খেলাই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্যে ফের নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বেড়েছে, সেই কারণেই ঝুঁকি না নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে GCA। দীর্ঘ প্রায় এক বছর বাদে ভারত এবং ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে ভারত ক্রিকেট স্টেডিয়ামে দর্শকরা ফিরেছিলেন। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ধনরাজ নথরাউরি বলেন, করোনা সংক্রমণের হার বাড়ানোর কারণে BCCI-এর সঙ্গে আলোচনা করি আমরা দর্শক শূন্য স্টেডিয়ামে সিরিজের বাকি 3টি টি-20 ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছি। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, যোগ্য প্রার্থী নেই, বরাদ্দের 4 আসন বামফ্রন্টকে ফিরিয়ে দিল আব্বাসের দল। ফেব্রুয়ারিতে দল গঠন করেছিলেন আব্বাস সিদ্দিকী, যোগ দিয়েছিলেন বাম কংগ্রেস জোটে। যদিও তারপর থেকে এই জোটের পদচলা
খুবই মর্ছিল হয়নি। বারবার বাঁধ সেজেছিলেন আব্বাস নিজেই। আসন রফা নিয়ে মূলত কংগ্রেসের সঙ্গে খটাখাটি বেঁধেছিল। তারপর ব্রিগেডে দাঁড়িয়ে সরাসরি অধীর চৌধুরীকে টোপ। সেখানেই দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন আব্বাস, বামেরা তাকে 30টি আসন ছেড়েছে। সেই 30টি আসনে প্রার্থী দিতে পারল না আব্বাসের দল, 4টি আসন ফিরিয়ে দিল বামেদের। রবিবার 20টি আসনে প্রার্থী ঘোষণা করেছিলেন আব্বাস, জানিয়েছিলেন বাকি 6টি আসনে প্রার্থী দেবেন। ক্যানিং পূর্ব, জাঙ্গিপাড়া, মধ্যমগ্রাম, হাড়োয়া, মহেশ্বরের কেন্দ্রে প্রার্থীর নাম এখনো ঘোষণা হয়নি। বামেরা ভাঙনের আসন তার দলকে ছাড়লেও সেখানে প্রার্থীর নাম এখনো বলেননি আব্বাস। তবে জানিয়ে দেয় বাকি 6টি আসনের প্রার্থী খুবই দ্রুতই ঘোষণা করবেন আব্বাসের দল। এদিন আব্বাস জানিয়ে দিলেন মোট 26টি আসনে প্রার্থী দেবে তার দল আইএসএফ, বাকি 4টি বামেদের ফিরিয়ে দিচ্ছেন। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে রোনাল্ডো বিশ্বের দরবারে একটা নতুন রেকর্ড করলো, পেলেকে টপকে শীর্ষে CR7। মন ভালো নেই ফুটবল সম্রাট প্লেয়ের, দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় করোনা ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করেন, দেশবাসীকে একই পথে হাঁটতে অনুরোধ করেছিলেন ফুটবল সম্রাট প্লে। কিন্তু গত বছর 25 নভেম্বর দিয়েগো মারাডোনা যাওয়ার পর থেকে ভেঙে পড়েছেন ফুটবল সম্রাট। এরপর হঠাৎ করেই এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যাতে মন ভালো হয়ে গিয়েছে পেলের। ইতালিয়ান লিগে ক্রিস্টিয়ানো রোনাল্ডো হ্যাটট্রিক করেছিলেন গ্যাগলিয়ানির বিপক্ষে, এটা আর এমন কি উল্লেখ করার মতো ঘটনা। রোনাল্ডোর মতো ফুটবলার হ্যাটট্রিক করবেন এটা নতুন করে মানুষকে আশ্চর্য করে না, কিন্তু এই ঘটনা হলো এই হ্যাটট্রিকের সুবাদে রোনাল্ডো পেলের রেকর্ড ভেঙে দিলেন। রোনাল্ডোর মোট গোল হলো 770, ক্লাব ও দেশ মিলিয়ে পেলের ছিল 767। এই ম্যাচের আগে দুজনেই ছিলেন এক বিন্দুতে, 668 গোল করেছিলেন রোনাল্ডো ক্লাবের হয়ে, পর্তুগাল জার্সিতে 200, পর্তুগাল জার্সিতে 102 গোল। ক্লাবের হিসাব আলাদা করে ধরলে 5টি গোল স্পোর্টিং লিসবনের হয়ে, ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে 118 গোল করেছিলেন রোনাল্ডো, রিয়েল মাদ্রিদের জীবনে সেরা সময়ে 450 এবং এখনকার ক্লাব জুভেন্টাস 95টি গোল করেছেন। এমনকি বলা হয়েছে সব মিলিয়ে ব্রাজিলীয় কিংবদন্তি নাকি হাজারের ওপর গোল করেছেন, যদিও ফিফা সরকারি হিসাবে তা মান্য করেনি। তাই পেলের গোল সংখ্যা পেশাদার জীবনে 767। রোনাল্ডোর এই রেকর্ডের দিনে ফুটবল সম্রাট শুভেচ্ছা জানাতেও ভোলেনি পর্তুগিজ তারকার। খেলা দেখতে তিনি পছন্দ করেন, তিনবারের বিশ্বজয়ী পেলে। তো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। সাথে থাকুন, দেখতে থাকুন OTI 24/7 নিউজ চ্যানেলকে।